সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনার মাঝে। এটা হচ্ছে ব্র্যাক এনজিও, তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন। তো এখানে আপনার আবেদনটা কবে থেকে শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো এখানে পদের নামটি যেটা, সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। তো এখানে দায়িত্ব যেগুলো রয়েছে, খুচরা বিক্রেতা পণ্য সম্পর্কে জানানো ও ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্য বাজার সম্প্রসারের উদ্যোগ গ্রহণ করা এবং রুট চার্টস অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা এবং নতুন আউটলেট বৃদ্ধি করা এবং ডিস্ট্রিবিউটরের স্টক মনিটর করা এবং পণ্য বিক্রয় নিশ্চিত করা, প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টারের লিপিবদ্ধ করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম এইচএসসি পাশেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে তার অভিজ্ঞতার কথা যেটা বলেছেন, সংশ্লিষ্ট পেশার অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যারা অভিজ্ঞ নাই তারাও কিন্তু আপনারা বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে বেতন স্কেল প্রথম অবস্থা যেটা ধরা আছে 11,645 টাকা বেতন কিন্তু প্রদান করবে এবং বেতনের অতিরিক্ত সেলস কমিশন, TADA ও মোবাইল বিল ব্যবস্থা আছে, তারা কিন্তু কোম্পানি থেকে সেটা বহন করবে। কর্মসংস্থান কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা হতে পারে, বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার কাজের যে কর্মস্থল সেটা কিন্তু হতে পারে। এবং সুবিধাসমূহ, স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, অনুতোষিত এবং প্রদায়ক এবং অন্যান্য ভাতা কিন্তু আপনি পাবেন। তো অনলাইন আবেদনের জন্য www.carers.brac.net এই ওয়েবসাইটে থেকে কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 1 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর আপনারা সবাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি সেই জায়গা থেকে বিস্তারিত ভালোভাবে জেনে তারপরে কিন্তু আবেদনটি সম্পন্ন করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।